বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে চলমান আন্দোলন কর্মসূচি প্রণয়ন আর দলীয় সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া। সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে আসে মুন্সিগঞ্জে দলীয় কর্মসূচিতে সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহতের ঘটনা। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে মাথায় গুলি রয়, আঘাতের চিহ্ন রয়েছে শাওনের। এই রিপোর্টকে বানোয়াট এবং নির্দিষ্ট হয়ে তৈরি করা বলে মন্তব্য বিএনপি মহাসচিবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার প্রতিবাদ জানান তিনি। কেমন নির্বাচন চায় বিএনপি, সে অবস্থান তুলে ধরে সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। কর্মসূচির মধ্যে রয়েছে 8 বিভাগীয় সদরে সমাবেশের ঘোষণা, মোট 5 জন হত্যার প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা মুক্তি, নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে আগামী 8 অক্টোবর 2022 হতে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তাকে অপসারণের দাবি জানাচ্ছি। অনির্বাচিত আওয়ামী সরকারের নির্দেশে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলা, আমরা এই জঘন্য মধ্যযুগীয় বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও হত্যার ঘটনায় সারা দেশে দুদিনের শোক র্যালির কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। জনগণের পার্লামেন্ট, জনগণের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।